কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ডাকাতদের হাতে চার কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে নীলার লেছুয়াপ্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন অপহৃতদের স্বজনরা। অপহৃত চারজন হলেন লেছুয়াপ্রাং এলাকার আব্দুল সালাম, আব্দুর রহমান, মহিবুল্লাহ ও আব্দুল হাকিম। তারা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে। নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশুদ মাহমুদ আলী মুঠোফোনে জানান, অপহরণের কথা শুনে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, পুরো বিষয়টি পরে জানা যাবে। এছাড়াও প্রশাসনকে অবহিত করা হয়েছে। আজকে সকাল 8টার দিকে স্থানীয় বড়লেছুপুরাঙ্গের রফিক মুন্সি আমাকে ফোন করে জানাইছে যে ওনার এলাকা থেকে চারজন লোক অপহরণ করে নিয়ে গেছে। আমি অপহৃত পরিবারের সদস্যরা জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতের জমি আছে, যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই পাহাড়ি বন্য হাতি থেকে ক্ষেত রক্ষা করতে শনিবার রাতে পাহাড়ে যায় চারজন। তবে প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও এখন পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফেরেননি। এদিকে গেল ডিসেম্বরীয় টেকনাফ উপজেলা পাহাড়চড়া ইউপির জাহাজপুরার পাহাড়ি চড়াই মাছ শিকারে গেলে সেখান থেকে কলেজ শিক্ষার্থী সহ আটজনকে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীরা। চার দিন পরে মুঠো অঙ্কের মুক্তিপণ দিয়ে ফিরেছিলেন তারা। নিউজ ডেস্ক, টিটিএন।